হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সেই প্রশ্ন উত্তরের যে ভিডিওটা সেটা নিয়ে এসেছি, আর আজকে কোনো রেসিপি তোমাদের শেখাবো না। তোমাদের পাঁচটা প্রশ্ন করব, তার উত্তর তোমরা আমাকে দেবে, এবং পাঁচটা কিন্তু সঠিক উত্তর দিতে হবে। যে পাঁচটাই সঠিক উত্তর দেবে তাকেই আমি কিন্তু সেরকম তিনজনকে আমি সিলেক্ট করব প্রাইজ দেওয়ার জন্য। তো তোমরা নিশ্চয়ই আশা করি জানুয়ারি মাসে যে কটা ভিডিও আপলোড করেছি তার মধ্যে প্রশ্নগুলো লুকোনো আছে, এবং লাস্ট আমি যে রেসিপিটা আপলোড করেছি বাটারস্কচের কেকটা ফুল ডেকোরেশন সমেত, তো তাতেও কিন্তু একটা প্রশ্ন লুকোনো আছে। মোট আমি পাঁচটা প্রশ্ন করব, আর পাঁচটা প্রশ্নেরই উত্তর তোমাদের দিতে হবে। তার মধ্যে থেকে আমি তিনজনকে বেছে নেব, আর তাদের ইমেল আইডি আমি চাইবো, কমেন্ট বক্সেই চাইবো, আর ইমেল আইডিতেই আমি তাদের সাথে তাদের ঠিকানা নিয়ে অনলাইনে অনলাইনের মাধ্যমে আমি তাদের প্রাইসটা তাদের বাড়িতে পাঠিয়ে দেবো। এটা কুকওয়্যার সেটই হবে, কুকওয়্যারের জিনিসই হবে। তো যাই হোক, আমার প্রশ্নগুলো তোমরা ভালো করে শুনবে, তারপর উত্তর দেবে। আর মোটামুটি আমার চ্যানেল কিন্তু তাদের সাবস্ক্রাইব করা থাকবে, যারা প্রাইজ পাবে সঠিক উত্তর দিলেও যদি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু তারা পুরস্কার পাবে না। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই। খুব কম মানে ছোটোর মধ্যেই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো আমি এবার প্রশ্নগুলো করতে শুরু করছি, আর তোমরা যদি প্রশ্নগুলো মিস করে গিয়ে থাকো বা সেই রেসিপিটা না দেখে থাকো তাহলে তোমরা এখনও সেই রেসিপিগুলো রয়েছে সেই রেসিপিগুলো গিয়ে চেক করে নিতে পারো। মোট কথা, জানুয়ারি মাসে সব রেসিপি আপলোড করেছি, তার উপরেই আমি প্রশ্নগুলো করব। আর ফেব্রুয়ারি মাসে লাস্ট একটা প্রশ্ন করেছি, যেটা বাটারস্কচ কেকে। তো আমি তোমাদের ফার্স্ট যে এক নম্বর প্রশ্নটা করছি সেটা হচ্ছে, এগলেস কেক বানানোর জন্য কি আমরা ব্যবহার করলে যেটা সফট এবং স্পঞ্জি কেকটা বানাতে সাহায্য করে? এগলেস কেক বানানোর সময় কি ইউজ করলে মানে কেকটা স্পঞ্জি এবং সফট হয়? এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। আচ্ছা, আমি যেরকম স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো বলবো সেরকম এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করেই কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি তোমাদের করছি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করেছিলাম জানুয়ারি মাসে, সেই চিকেনের রেসিপিতে আমি বলেছিলাম যে একটা মশলা দিলে তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। সেটা কোন চিকেনের রেসিপিতে বলেছিলাম এবং সেই চিকেনের রেসিপির নামটা কিন্তু লিখতে হবে? এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন। চলো এবার দু নম্বর প্রশ্নটা তোমাদের করে দিই। দু নম্বর প্রশ্নটা হচ্ছে, চিকেনের রেসিপি একটা আপলোড করেছি, সেই চিকেনের রেসিপিতে আমি কি মশলা তোমাদের বলেছিলাম যে সেই চিকেনের মানে চিকেনের রেসিপিটায় সেই মশলাটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি করে দেয়, সেই মশলাটা কি মশলার কথা বলেছিলাম সেটা তোমাদের বলতে হবে। এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন। আর তিন নম্বর প্রশ্ন বলছি, তিন নম্বর প্রশ্নে মাটন আমি একটা রেসিপি দেখিয়েছিলাম মাটনের, সেই মাটনের রেসিপিতে আমি বলেছিলাম যে এই সময় আলুটা দিলে বা এইভাবে আলুটা দিলে আলুটা গলবে না এবং আলুটা গোটা গোটা থাকবে। যতই কারণ আমরা জানি মাটন সেদ্ধ করার সময় বেশি পরিমাণে সিটি দিতে হয়, মানে হুইসেল দিতে হয়, তো কোন জায়গায় আলুটা দিলে আলুগুলো আমাদের গলবে না, এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন। আচ্ছা, চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি জানুয়ারি মাসে কটা ভিডিও আপলোড করেছি, মোট কটা ভিডিও আপলোড করেছি? এবার চলো পঞ্চম নম্বর প্রশ্নটা বলে ফেলি, এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে, মানে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন ক্রিম ফ্রস্টিংয়ের জন্য ক্রিমটাকে একদম পরিষ্কার সুন্দর করতে চাই, তো তখন আমি কি ইউজ করতে বলেছিলাম, মানে স্প্যাচুলাটা দিয়ে যে আমরা সমান করি একদম স্মুথ এবং খুব এর দেখতে লাগে, তো সেইটা সময় আমি কি এমন ইউজ করতে বলেছিলাম যার সাহায্যে স্প্যাচুলাটা ডুবিয়ে ডুবিয়ে করলে সেটা ক্রিমটা আমাদের স্মুথ এবং সুন্দর হয়ে যায় খুব সহজে, মানে খুব কম পরিশ্রমে? তো সেটা আমাকে বলতে হবে কি ইউজ করলে। তো এটাই হচ্ছে পঞ্চম নম্বর প্রশ্ন। আর যদি তোমরা কোনো প্রশ্ন বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্ট বক্সে বলো, আমি তাহলে আবার নতুন আবার ওখানে প্রশ্নটা বলে দেবো, তাহলে তারপর তোমরা রিপ্লাই করো।
বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা এইভাবে আমার সবসময় পাশে থাকবে। আর এতদিন তো তোমাদের ভালোবাসা পেয়েছি, এতদিন তোমাদের সাপোর্টে এত দূর এসেছি, তো আজকে আমি এই ছোট্ট একটা প্রয়াসের মাধ্যমে তোমাদের যে কিছু দিতে পারবো সেটা আমার ভীষণ আনন্দের লাগছে, কারণ তোমাদের ভালোবাসাতেই আমি এই জায়গায় এসেছি। তো কন্টেস্ট, এটা আমার ফার্স্ট কন্টেস্ট করলাম, যদি এখানে আমি খুব ভালো রেসপন্স পেয়ে থাকি তাহলে নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি আর একটা কন্টেস্ট করবো। এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার চ্যানেলটি আরও বড় হয়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি আর একটা রেসিপি নিয়ে চলে আসবো।